আমাদের চক্রবর্তী ফ্যামিলির মধ্যে একটা অনেক বড় মা মেয়ের মধ্যে একটা অনেক বড় ঝামেলা চলছে জানো বন্ধুরা, তোমরা সেই নিউজটা? আমি জানি কেন, আমি জানি ওদের মার মেয়ের মধ্যে আজকে কিন্তু তুরফাল বড় একটা ঝগড়া হয়েছে। সেই ঝগড়াটা কারণটা কি জানো? সব কিছু তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো। তো সবসব থেকে আগে আমি আমার ব্লগ আমি আমার নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। তো মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো কেন না বলছি, ওদের মধ্যে আজকে বড় একটা ঝগড়া হয়েছে মার মেয়ের মধ্যে। সব কিছু আমার কাছে খবর চলে আসছে, কী কারণে হয়েছে সে কথাটা তোমাদেরকে আমি বলছি। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আমি বলছি সব কিছু কথায় তোমাদেরকে। তো চলো, কেন ঝগড়া হয়েছে জানো? ও মা মেয়ের মধ্যে মানে মা এদিকে ভিডিও করে, তো মেয়ে এদিকে ভিডিও করে, রাত্রেবেলা মাও এডিটিং করে তো মেয়েও এডিটিং করে। তো থাম্বনেলে কি লাগবে, থাম্বনেলে কি লাগবে মেয়েও জানে না, মাও জানে না। তো মেয়ে এদিকে লিখেছে যে আমরা পূজার কেনাকাটি করার জন্য কলকাতা বাটকুলা যাচ্ছি, আর এদিকে মা মানে লিখেছে আর কি যে গোয়া যাওয়ার জন্য আমরা মার্কেটিং করতে বেরিয়েছি। তো সেই জায়গাতে দুজনে পুরা মানে এক্সট্রা এক্সট্রা কথা লিখেছে, ও একটা তো মা একটা, এরকম মানে লিখেছে আর কি। তো সেই জায়গাতে যখন ধরা পড়েছে, যখন সকালবেলা ঘুমের থেকে উঠে যখন ভিডিওটা মানে একজনে একজনে যখন দেখে, তখন মা আর মেয়ের মধ্যে তুলফাল ঝগড়া হয়েছে, একটা বড় তুলফাল ঝগড়া। তুমি এই কথাটা কেন লিখলে? মা বললো তুই এক কথাটা এই কথাটা কেন লিখলি? তো দুজনে অনেক বড় একটা মানে মিথ্যা কথা লিখেছে। তো মা মেয়ের সাথে ঝগড়া, তো মেয়ে মার সাথে ঝগড়া, তুমি এই কথাটা কেন লিখলে? মেয়ে বলছে তুমি এই কথাটা কেন লিখলে? এর মধ্যে একটা কিন্তু বড় ঝামেলা হয়েছে তোমাদের জানো বন্ধুরা, সেই জন্য কিন্তু ওরা সেই জন্য কিন্তু আমি বলছি চক্রবর্তী ফ্যামিলি আগে থেকেও বলি বা এখনও বলি, চক্রবর্তী ফ্যামিলি একটা কিন্তু অনেক বড় মিথ্যাবাদী ফ্যামিলি। মা যেরকম মিথ্যা কথা বলে সে জায়গাতে কিন্তু বাবাও বলে, সে জায়গাতে মেয়েও বলে। হ্যাঁ, এটা কিন্তু আজকাল জল জল একদম পুরো স্পষ্ট তোমাদের কাছে ভেসে এসেছে যে মেয়ে লিখেছে দুর্গাপূজা মার্কেটিং মানে করতে করতে যাচ্ছি, আর এদিকে মা লিখেছে যে গোয়া ট্রিপের জন্য আমরা মার্কেটিং করে যাচ্ছি। তো সেটাই বন্ধুরা, আর আজকে কিন্তু আমাদের গামলা ভিডিও দিয়েছে পুরা 12টার সময়, পুরা 12টার সময়। তো 12টার আগ পর্যন্ত তো ঘুম কোনোদিনে ভাঙে না, কখনো ভাঙে না। তো সেটাই 12টার থেকেই ওর মানে রোজে ভিডিও করা স্টার্ট হয়। আর কি দেখাবে 12টার পরে, কি দেখানো হলো? একটা পুনে একটা বেজে গিয়েছে, এখন খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া তো কিচ্ছুই আজকে হলো না, খাওয়া দাওয়া তো আমাদেরকে কিচ্ছুই দেখানো হলো না, দেখানো হলো খালি কিটু কিটু। এই মানে 10-12 মিনিটের ভিডিওর মধ্যে কিটোকে দেখানো হয়, আর দেখানো হয় বৃষ্টি, ঝরঝড় বৃষ্টি চলে আসলো, বৃষ্টি চলে আসলো। আর এই কদিন ভিডিওর মধ্যে কমন একটাই ওর দেখানো হচ্ছে যে স্কুলের বাচ্চা, এই যে স্কুলের বাচ্চা যাচ্ছে, এই যে স্কুলের বাচ্চার এখন ছুটি হয়ে গিয়েছে, এই যে স্কুলের বাচ্চারা এখন টিফিন নিয়ে যাচ্ছে। ওর ভিডিওতে আছে কি, তাই না বন্ধুরা? ওর ভিডিওতে আছে কি, খালি আমরা সব ওর ভিডিও দেখি এই ফুকলার জন্য। যদি কোনো মতে আমরা এই ফুকলাকে দেখতে পারি, সেই জন্য আমরা কিছু একটা ইঙ্কস পেয়ে যাই, সেই জন্য ওর ভিডিও দেখার জন্য আমরা করে বসে থাকি, তাই না বন্ধুরা? তো চলো সেটাই, তারপর তো কিছুই দেখানো হলো না। তারপর দেখানো হলো আবার রাত্রেবেলা ও খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়াটা, হ্যাঁ রাত্রে খাওয়া দাওয়াটা দেখিয়েছে, আর মাংস বানাতে গিয়েছে। আমি তো ভাবছি মাংসটা মনে হয় আমাদের গামলাই বানাবে, কিসের গামলা বানাচ্ছে? আমি ভাবছি পাখরে কী আছে, দেখি তো দেখি 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 করে বসেই আছি, দেখি আছি ক্যামেরাতে কোথায়। ওর বৌদি গিয়ে দেখলাম, বৌদি আলু, ও তো ভালো শেফ মাস্টার না রান। তো সেটাই বৌদিকে শিখিয়ে দিচ্ছে আর কি কীভাবে রান্না করতে হয়। তো সেই মতে বৌদি রান্না মানে মাংস দেখলাম, বৌদি রান্না করলো, লাস্ট গিয়ে আমাদের গামলা দেখলো উপরে, সেটা উঠিয়ে যে মাংসটা ঠিকঠাক হয়েছে কি না। তারপর আবারও কাল যখন ও কলকাতায় গিয়েছিল, ওর বাচ্চার কিছু লিগেল কাজের জন্য, তো সেই জায়গায় ও বললো যে আমাদেরকে বলবে না, আমাদেরকে বললেও ছোটো ছোটো কাজ মানে কখনো মানে কখনো ছোটো ছোটো কাজ আমাদের থেকে আমাদের কাছে যদি বলে দেয় তাহলে হয়তো ওই কাজটা হয় না। তো সেটাই দেখি ওর কী কাজ আর কেন গিয়েছিল, সব কথা তো আমরা বুঝে গিয়েছি কী কাজের জন্য গিয়েছিল, কে গিয়েছিল সাথে। তো গিয়েছিল আমাদের সেবকদাতা, আর গিয়েছিল আমাদের ফুকলা।
তো কেন বলছি, ফুকলা গিয়েছিল, আমরা আমি কিভাবে দেখেছি সেই ভিডিওটা, তোমরা ওখানে যদি ভালো করে গিয়ে দেখো ওই জায়গাটাতে, তোমরাও দেখে দেখতে পেয়ে যাবে আর কি। তো সে জায়গাতে ও যখন গিয়েছিল নিউ মার্কেটে কেনাকাটা করতে, তো তখন কিন্তু ছোট্ট একটা বল টাইপের গান শোনার জন্য একটা সে গান শোনা শুনতে পাওয়া যায় আর কি। সেটা সেটা যখন কিনে দামাদর করে হাতে নিয়ে থাকে, তখন একদম ফ্রন্টের রাইট সাইডে ওর সামনেই থাকে আমাদের ফুকলা। কেন বলছি ফুকলা থাকে ওখানে, তো ফুকলার হাতে এ মানে যখন ফুকলায় যে আর লেফট হাতে, হ্যাঁ লেফট হাতে রশি একটা সবসময় বাঁধা থাকে, রেড কালারের একটা রশি বাঁধা থাকে, সেই রশিটা বাঁধা ছিল আর কি। আর হাতে মোবাইল, মোবাইলটা এইভাবে অন করে মানে কাউকে হয়তো ফোন করবে বা কিছু করবে, মোবাইলটা এরকম হাতে নিয়ে অন করার চেষ্টা করছে। এক সাইড থেকে ফট করে মানে ফুকলা হয়তো, আমাদের ফুকলা বলছি গামলা হয়তো বুঝতে পারে নাই যখন এডিটিং করছে, তখন ওই জায়গাটা ও ভালো করে খেয়াল করে নাই, তার জন্য কাটতে ভুলে গিয়েছে। তো সেটাই বলছি যে আসছিল কিন্তু চলে সাথে গিয়েছিল ফুকলায় আর কি। তো সেটাই, আর তারপর ঘর বাড়িতে আসার পর যখন বাড়িতে আসছে, বাড়িতে আসার পর কাকা তোমাদেরকে বলেছি যে ব্যাগটা কে নিয়ে গিয়েছিল সেই কথাটা, তো আজকে আবার বললাম যে সে ফুকলা যখন বাড়ির থেকে বেরিয়ে যায় তখন কিন্তু বলে গুড নাইট বলে বলে। তো আমাদের গামলা এত ওভার স্মার্ট, এত মানে বেশি শিক্ষিত, কখন গুড নাইট বলতে হয় কখন কি ও এগুলা থেকে এগুলা হয়তো বুঝেই না বা জানেও না। সে জায়গায় ও বললো এখন এখন গুড নাইট, ও তারপরে ঘড়ির দিকে তাকিয়ে বললো হ্যাঁ হ্যাঁ গুড নাইট। তো কে ছিল, সে ছিল আমাদের ফুকলায় আর কি। তো সেটাই অতি চালাকি বলে না, যে অতিরিক্ত যে চালাক করে চালাকি করতে মানে আমাদেরকে সামনে চালাক দেখাতে চেষ্টা করে, ও কখনো চালাক হতে পারে না। আমরা একটু না কোনো জায়গায় ও একটু না একটু ক্লু ছেড়িয়ে দেয়, তো সেই জায়গাতে আমরা মানে ভিডিওতে পেয়ে যাই। তো ভাবে যে না আমরা আমি ভালো করে এডিটিং করব, ভালো করে যে মানে কখনো আমি ফুকলাকে দেখাবো না, আমার সাথে যে ফুকলা আছে সে জায়গাতে দেখাবো না। নিউ মার্কেটে যে ফুকলার সাথে হাত ধরে মানে এইভাবে রাস্তা দিয়ে মানে চলে যাচ্ছে, পিছন দিকে ওর মা ভিডিও করে নিয়ে নিয়েছে, সে জায়গাতে স্পষ্ট বোঝা গেল যে ওদের সাথে ফুকলাও ছিল। তো সে চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে, কালকে আবার নতুন একটা ভিডিও তোমাদের পাশে নিয়ে আসবো। তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। আজকের জন্য এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, বাই বাই।